প্রেসিডেন্ট নির্বাচিত হতেই যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প জানা গিয়েছে পুতিনকে ট্রাম্প অনুরোধ করেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ যেন আর না পারে সূত্রের খবর বৃহস্পতিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য পুতিনকে নতুন পদক্ষেপ না করার অনুরোধ করেন হামলা যাতে বন্ধ করা হয় সে কথাই বলেন হবু মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ থামাতে আলোচনার আগ্রহ দেখান ট্রাম্প প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ভাষণে যুদ্ধ থামানোর কথা বলেছিলেন নতুন করে আর যুদ্ধ শুরু হতে দেবেন না এই কথাও বলেছিলেন তিনি প্রেসিডেন্ট পদে বসার আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিকে ফোন করেছিলেন ট্রাম্প সেই ফোন কলে যোগ দিয়েছিলেন ইলন মাস্কো এবার পুতিনকেও ফোন করলেন ট্রাম্প কূটনীতিকদের মতে বাইডেন প্রশাসন যেভাবে যুদ্ধে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সাহায্য করেছিল তাতে অখুশি ট্রাম্প ক্ষমতায় বসেই তিনি ইউক্রেনের জন্য এই সহায়তা বন্ধ করে দিতে পারেন বিউরো রিপোর্ট আর ই নিউজ